দর্শক কিছুক্ষণ আগে আমরা দেখেছি কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে এবং রেলের যে অস্থায়ী যে কর্মীদের একটি কর্মচারীদের যে অবস্থান কর্মসূচি ছিল রেলপথ অবরোধ করে তাদেরকে কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকজনকে হ্যান্ডক্যাপ পরিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এবং এখানে পুলিশের সঙ্গে একটি পুলিশ কিন্তু এখন এই পর্যায়ে লাঠিচার্জ করছে তাদেরকে এবং লাঠিচার্জ করে সরিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু চলছে দেখতে পাচ্ছেন দর্শক আরও একজনকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আরও একজনকে হ্যান্ডক্যাপ পরে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের লাঠিচার্জ এবং দর্শক দেখতে পাচ্ছেন ধরে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এই মুহূর্তে হ্যান্ডকাপ পরিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দুজনকে আটক করে এই পর্যন্ত আমরা দেখেছি 5-6 জনকে আটক করে নিয়ে নেওয়া হয়েছে আমরা দেখেছি আজকে সকাল থেকে কিন্তু এই মালিবাগ রেল লাইনে যে রেলের অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু একটি অবস্থান কর্মসূচির আয়োজন করেছিল এবং সেখানে দিন গড়তে গড়তে এখন কিন্তু দুপুর দুটা সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে একটি এই অস্থায়ী কর্মসূচি যে কর্মচারী তাদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য আমরা দেখেছি যে লাঠিচার্জ করে এবং এক পর্যায়ে কিন্তু তাদের সঙ্গে একটি দেখেছি যে তাদের কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হলো এবং বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এখানে রয়েছে দর্শক এবং আমরা এখানে যারা রয়েছে তাদের সঙ্গে একটু কোথেকে কি হামলা আমি ওটা দেখি নাই আপনি কিসে কাজ করেন কোথায় কাজ করেন আমি রেলে চাকরি করি আমি রেলের গেটম্যান কোথায় আছেন আপনার কর্মস্থল কোথায় আমার 16 শহরের গেটম্যান আমি আপনি আসলে জি জি আমি আন্দোলনে আসছি আপনাদের আসলে দাবিটা কি ছিল যে যে দাবি নিয়ে আজকে এখানে এসেছিলেন আমাদের ঈদের পরে কোরবানি ঈদের পরে বলতেছে হঠাৎ করে আমাদের চাকরি নেই আমাদেরকে বসাই দিছে বসাই দেওয়ার পরে যখন আমরা আবার ফের আন্দোলন করছি আর মন্ত্রী সাহেব আমাদেরকে বলছে যে তোমাদেরকে 6 মাসের আমাদের মেন দাবি ছিল আমাদেরকে সরকারি করে তারপরে আমাদেরকে ইয়ে করার জন্য মানে আউটসোর্সিং দেওয়ার জন্য মন্ত্রী আউটসোর্সিং আপনাকে আহত অবস্থায় দেখা যাচ্ছে আসলে এটা কিভাবে হয়েছে আমি শ্রমিকদেরকে পানি খাওয়াইতেছি পুলিশরা যখন হাঙ্গামা করছে তখন কি হয়েছে আমি নিজেও দেখিনি খেয়াল করি নাই আমার উপরে আমার নাম জান্নাতুল ফেরদৌস দর্শক শুনছিলেন জান্নাতুল ফেরদৌস নামে একজন রেলের কর্মী তিনিও কিন্তু আসলে এখানে ছিলেন অবস্থানে এবং যারা আসলে এইখানটাতে এই অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাদেরকে কিন্তু পানি খাওয়াতে গিয়ে তিনি কিন্তু এই আহতর যে হামলার শিকার হন এবং তিনি কিন্তু এই মুহূর্তে আহত হয়েছেন হামলা বলতে আসলে এখানে পুলিশের সঙ্গে একটি পুলিশ কিন্তু লাঠিচার্জ করে এরপরে কিন্তু একটি হট্টগোলের তৈরি কিন্তু হয়েছে এবং সেই জায়গায় আসলে সে কীভাবে হয়েছে সেটা আসলে বলা যাচ্ছে না এখানে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু রয়েছে এই মালিবাগ রেল লাইনে এবং মালিবাগ যে রেল গেট যেটাকে বলা হয় অর্থাৎ সেই রেল গেট থেকে কিছুটা খিলগাঁওয়ের দিকে এগিয়ে কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি ছিল এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে পুলিশ এবং রেলের যে অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে তাদের সঙ্গে একটি তাদেরকে বেশ কিছুক্ষণ তাদেরকে বোঝানো হয়েছে এখান থেকে উঠে যাওয়ার জন্য তবে যে পর্যায়ে তারা আসলে উঠে যেতে চাননি সে পর্যায়ে আমরা দেখেছি যে পুলিশ কিন্তু তাদেরকে আসলে লাঠিচার্জ করে এবং এক পর্যায়ে তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং লাঠিচার্জের পরে কিন্তু আসলে এখানে তারা অবস্থান করে থাকতে পারেনি আমরা দেখতে পাচ্ছি যে সামনে কিছু পুলিশ রয়েছে তবে সেখানে কী হচ্ছে সে বিষয়টি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই যে পুরো জায়গাটি এতক্ষণ পর্যন্ত যেখানে আসলে
এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি যে আসলে এখানে তাদের অবস্থান ছিল, তবে তাদের যে দাবিগুলো ছিল বা যে কারণে তারা দাঁড়িয়েছিল আমরা শুনছিলাম কিন্তু সেই মহিলা যে কর্মচারী ছিলেন তার কাছ থেকে। এবং এখানেও আমরা বিপুল সংখ্যক পুলিশ দেখতে পাচ্ছি, তারা আসলে উচ্ছেদের পরে এখানে অবস্থান নিয়েছেন, তবে যারা আসলে কর্মচারী ছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না এখানটায়। দর্শক, পুলিশ কিন্তু মালিবাগ রেলগেটের দিকে চলে যাচ্ছে এবং এতক্ষণ যে ঘটনাগুলো ঘটেছে সেটি আসলে এ পর্যায়ে বলা যায় যে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা একটু তাদের কাছ থেকে যাওয়ার চেষ্টা করব। বিপুল সংখ্যক পুলিশ কিন্তু তারা এসেছিলেন এবং তাদেরকে উচ্ছেদের পর কয়েকজনকে আমরা দেখেছি ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং এ পর্যায়ে তারা কিন্তু মালিবাগ রেলগেটের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনি জানেন যে ঈদের পরেই কিন্তু হঠাৎ করে তাদের যে চাকরির যে অস্থায়ী যে চাকরি সেটি কি স্থায়ীকরণের কথা ছিল এবং সেই স্থায়ীকরণের যে বিষয়টি সেটি আসলে দীর্ঘমেয়াদী হয় বা দেরি হয় তারা কিন্তু আজকে এই অবস্থান কর্মসূচিতে এসেছিলেন। এবং একই সঙ্গে যে বেতনের যে বিষয়টি অস্থায়ী কর্মচারীদের, অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা কিন্তু বেতন পাচ্ছিলেন না, সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা এই আজকের এই আন্দোলন বা অবস্থান কর্মসূচিতে রেখেছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ফোর্স তারা কিন্তু মালিবাগ রেলগেটে এসে অবস্থান নিয়েছে এবং যেখানে আসলে ঘটনাগুলো ঘটেছে অর্থাৎ রেলগেট থেকে কিছুটা এগিয়ে সেখানে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং আমরা দেখেছি সেখান থেকে উচ্ছেদ করে তাদের কয়েকজন যে অস্থায়ী কর্মচারী রয়েছে তাদেরকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। রেল লাইনের যে রেল যোগাযোগ সেটি ব্যাহত হওয়ার কারণেই কিন্তু পুলিশের এই পদক্ষেপ। এবং আমরা যেটা জেনেছি যে আসলে তারা দীর্ঘ সময় তাদেরকে আপোষের সঙ্গে বোঝানোর চেষ্টা করেছেন, এখান থেকে উঠে যেতে বলেছেন, তবে সেই যে আপোষের যে বিষয়টি সেটি তারা আপোষে না আসলে তারা কিন্তু অ্যাকশনে যেতে বাধ্য হয়েছেন এমনটা কিন্তু আমরা দেখেছি এবং তাদের কাছ থেকে বলা হয়েছে। দর্শক, সে কারণেই কিন্তু এই মুহূর্তে যে রেল যোগাযোগের যে বিষয়টি সেটি আসলে এখন পরিষ্কার রয়েছে বলেই তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে রেল কর্তৃপক্ষকে। দর্শক, দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখনও কিন্তু এখানে অবস্থানরত রয়েছেন। যে বিষয়টি বলছিলাম আজকে অবস্থান কর্মসূচি রেল লাইনের যারা আসলে রেলের অস্থায়ী কর্মচারী ছিলেন তারা আসলে দীর্ঘদিন যাবৎ বেতন না পাওয়া এবং তাদের যে চাকরি স্থায়ীকরণের যে দাবি সেই দাবি নিয়ে তারা কিন্তু আজকে অবস্থান কর্মসূচি করে এবং যে কারণে রেল যোগাযোগ সেটি কিন্তু ব্যাহত হয় এবং সেই ব্যাহত হওয়ার কারণেই দীর্ঘ সময় ধরে পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং যখন আসলে যে পর্যায়ে আপোষের সঙ্গে বিষয়টি মীমাংসায় না আসছে তখনই কিন্তু তারা আসলে তাদের উপরে লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং এক পর্যায়ে আমরা দেখেছি তাদের কয়েকজন কর্মীকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে কিন্তু এখান থেকে রেল লাইন থেকে উচ্ছেদ করা হয়েছে এবং এই মুহূর্তে এখনও পর্যন্ত আসলে রেলের যে যোগাযোগ সেটি আসলে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়েছে কিনা সে বিষয়টি আসলে জানা যাবে কিছুক্ষণ পরেই, তাদের কাছ থেকে আমরা হয়তো বা জানতে পারবো। দেখার চেষ্টা করি
দর্শক, আমরা আবারও একটু পূর্বের যে জায়গাটি রয়েছে অর্থাৎ যেখান থেকে কর্মসূচিটা হয়েছিল, অবস্থান কর্মসূচি, সেদিকে একটু যাওয়ার চেষ্টা করছি এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করবো যে সবশেষ অবস্থা সেখানে কী রয়েছে। আমরা মালিবাগ রেল গেটের পর্যন্ত চলে এসেছিলাম এবং সেখান থেকে আবারও কিন্তু পুনরায় ফিরে যাচ্ছি যেখানে আসলে সকাল থেকে তাদের যে অবস্থান কর্মসূচি, সে অবস্থান কর্মসূচির পরে এই মুহূর্তে তাদের যে পুলিশের লাঠিচার্জ এবং তাদেরকে উচ্ছেদ, এরপরে তাদেরকে গ্রেফতার করে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেই বিষয়গুলো পরে এখনকার অবস্থা কী রয়েছে সেটি আমরা একটু জানবার বা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এবং এখন আবারও দেখছি আমরা পুলিশের যে অংশটি আসলে মালিবাগ রেলগেটে গিয়েছিল সেখান থেকে একাংশ তারা কিন্তু আবারও সেই ঘটনাস্থলে যাচ্ছে, ঘটনাস্থলের দিকে যাচ্ছে। আমরা তাদের সঙ্গেই রয়েছি এবং সেখানকার সবশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখনও দেখতে পাচ্ছি তারা আশপাশে কেউ আছে কি না, আশপাশে কোনো কর্মচারী বা যারা আসলে আন্দোলনরত ছিলেন তারা আছেন কি না এই লাইনে। আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ সময় পরে রেল যোগাযোগ কিন্তু চালু হচ্ছে, রেল কিন্তু আসছে। যে লাইনটি আসলে সকাল থেকে ব্যাহত হয়েছিল, যে লাইনটি দিয়ে আসলে রেল যোগাযোগ বন্ধ ছিল সেটি কিন্তু চালু হয়েছে এবং এই মুহূর্তে যে রেল যোগাযোগ সেটি কিন্তু আবার শুরু হয়েছে, স্বাভাবিক হয়েছে বলা যায়। আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন কিন্তু আসছে এবং অবশেষে বলা যায় এই ট্রেন কিন্তু, ট্রেনের যে যোগাযোগ সেটি আসলে সকাল থেকে এই অবস্থান কর্মসূচির কারণে যোগাযোগটি ব্যাহত হয়েছিল, যেটা বারবার বলছিলাম। তাদের এই উচ্ছেদের পরে, তাদেরকে গ্রেফতার করে ধরে নিয়ে যাওয়ার পরে, পুলিশের বাধ্য হওয়ার পরে, তাদের উপরে লাঠিচার্জের পর এখন কিন্তু সেই রেল যোগাযোগ চালু হয়েছে। অর্থাৎ রেল যেখানে আসলে আটকে গিয়েছিল সেখান থেকে কিন্তু আবার ছেড়ে এসেছে ট্রেনটি এবং তার গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু মালিবাগ যে রেল লাইনটি রয়েছে সেটি ধরে কিন্তু এগিয়ে যাচ্ছে। সে বিষয়টি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছেন দর্শক, একেবারেই কিন্তু খালি রয়েছে ট্রেনের বগিগুলো, অর্থাৎ যারা যাত্রী ছিলেন অনেকেই হয়তোবা নেমে গিয়েছেন যেখানে আসলে আটকে গিয়েছিলেন, কারণ দীর্ঘ সময় এভাবে লাইন ব্যাহত হওয়ার কারণে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যে কারণে হয়তোবা তিনি যে যাত্রীরা ছিলেন অনেক যাত্রী হয়তোবা নেমে গিয়েছেন ধারণা করা হচ্ছে। তবে কিছু কিছু যাত্রীদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা এখনও রয়েছেন। আমরা একটু এখন গণমাধ্যম কর্মীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যারা আসলে সকাল থেকে এখানে ছিলেন এবং কি পরিস্থিতি ছিল সে বিষয়ে একটু তাদের কাছ থেকে জানবার চেষ্টা করবো। সকাল থেকে আমরা দেখেছি যে রেলের কর্মীরা, অস্থায়ী যে কর্মচারীরা ছিলেন তারা আসলে এখানে অবস্থান করেছেন। আসলে এখানকার পরিস্থিতি কেমন দেখেছিলেন এবং সকাল থেকে কি ছিল, আসলে কি ঘটেছিল সবশেষ? ট্রেনের শ্রমিকরা তাদের যে চাকরি স্থায়ীকরণের দাবিতে বেশ কিছুদিন যাবত তারা আন্দোলন করে আসছিল, আজকেও এই মালিবাগ মোড়ে তারা একটি যাত্রীবাহী ট্রেন আটকে তারা মানববন্ধন শুরু করেছিল এবং রেলের কর্তৃপক্ষ এসেছিল এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে বারবার সরে যেতে বলা হয়েছিল। আপনি জানেন যে সকাল 10টা থেকে এখন পর্যন্ত সারা দেশের সাথে, রাজধানী থেকে যে সারা দেশের সাথে ট্রেন চলাচল বন্ধ ছিল এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং ছত্রভঙ্গ করা দেওয়ার পর আমরা দেখছি যে এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ধন্যবাদ, শুনছিলেন, আমরা ছিলাম একজন গণমাধ্যম কর্মীর সঙ্গে, তিনি আসলে জানাচ্ছিলেন সকাল থেকে যে বিষয়টি এখানে ঘটেছে অর্থাৎ যাত্রীবাহী একটি ট্রেন আটকে দিয়ে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করে, যেটা আসলে সারা দেশের যে রেল যোগাযোগ ব্যবস্থা সেখানে কিন্তু একটি বাধার সৃষ্টি করে কিংবা ব্যাহত হয় রেল যোগাযোগে এবং সেটি আসলে দীর্ঘ সময় থাকার পরে পুলিশ একটা পর্যায়ে তাদেরকে আপোষে সরে যাওয়ার কথা বললেও সেটি আসলে না হলে এক পর্যায়ে এসে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করতে হয় এবং এরপরে তারা কিন্তু আসলে কয়েকজনকে গ্রেফতার করেও নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়টি কিন্তু আমরা দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সবশেষ যেটা হয়েছে, রেল যে যোগাযোগ সারা দেশের সঙ্গে সেটি কিন্তু আবার এখানে চালু হয়েছে এবং মালিবাগ রেল লাইন দিয়ে কিন্তু ট্রেন কিছুক্ষণ আগেই ছেড়ে গিয়েছে আপনারা দেখেছেন।
দর্শক, এই ছিল আসলে সবশেষ মালিবাগ রেল লাইন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সকাল থেকে অবস্থানরত যে কর্মসূচি ছিল অস্থায়ী কর্মচারীদের, তাদের যে কর্মসূচির সবশেষ অবস্থা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।